ভেঙে গেলে আমি জলেই পড়বো, কিন্তু আমার কোনো ভয় নেই। চন্দনবাড়ি স্পট ঘোরা এনজয় করা পুরোটা কমপ্লিট আমাদের। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে তো তোমরা দেখলেই পহেলগাঁওয়ে আমরা যে ঘুরে আসলাম আর পনি রাইড করলাম, আর এই ব্লগটা আজকে আমরা যেখানে পহেলগাঁওয়ে এসেছি সেখান থেকে স্টার্ট করছি। আজ তো খুব এনজয় হলো, আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটাও তোমরা স্কিপ না করে দেখো, কারণ আমরা যাচ্ছি কাশ্মীরের পহেলগাঁওয়ের সব থেকে একটা সুন্দর জায়গা, সেখানকার ভ্যালিজ আমরা এখন পহেলগাঁওয়ের এই রুমটা 107 নম্বর রুমে আমাদেরকে দিয়েছে, তো তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দি। রুমটা জাস্ট দেখো, দেয়ালগুলো একদম কাশ্মীরি প্রিন্ট। এখানে দুটো ডাবল বেড রয়েছে, এদিকে একটা আলমারি আছে, একটা ড্রেসিং টেবিল, টিভি, আর এদিকে ওয়াশরুম। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে দেখে, আর রুমটাও বেশ সুন্দর লাগলো। আর পহেলগাঁওয়ে তো আমরা শুনেইছি যে ভীষণ ঠান্ডা থাকে, আর এখানে জলের কষ্টটাও থাকে, তো দেখা যাক এখানে কতটা কি হয়, সবই তোমরা দেখতে পাবে। তো আজকে ডিনারটা আমরা এখানে করছি সোয়াদে, আমাদের হোটেল ওই পাশে, আর এই পাশে আসতে হলো আমাদের ডিনার করতে। আমাদের আজকে রাতের ডিনার ভাত, পনিরের তরকারি, আর এখানে দেখতে পাচ্ছ ডাল ভাজা আসবে, রুটি আসবে, পুরো গরম গরম, পুরো গরম। আর আমরা জানো তো 7টার সময় খেতে বসেছি, কারণ কি পহেলগাঁওতে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, আর ওরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর এখন পাঁপড় সেকে দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আর মার জন্য নিয়ে যাচ্ছি, কারণ মার তো আবার সিঁড়ি দিয়ে নামতে হবে, আর ঠান্ডার মধ্যে বাইরে বেরোনোটা ঠিক না, কারণ পহেলগাঁওতে সত্যি খুব ঠান্ডা। আমরা শ্রীনগরে বুঝিনি, এখন বুঝতে পারছি। এখানে এসে খাবারটা খুব ভালো লাগলো সত্যি, ঝাল ঝাল বেশ আমাদের মতন করেছে। শ্রীনগরের খাওয়াগুলো ভালো ছিল, তবে অতটা ঝাল ছিল না। এখানে একটু ঝাল পেলাম তো খুব মনটা ভালো লাগছে। সকাল সকাল উঠে চায়ের কাপ নিয়ে এরকম বরফে ঢাকা পাহাড় দেখতে কার না ভালো লাগে। আর দেখো এখানকার কাকগুলো কত মোটা মোটা, সামনে দেখো পুরো পাহাড়টা জুড়ে বরফ। গুড মর্নিং ফ্রম পহেলগাঁও। কালকে রাতের এক্সপিরিয়েন্সটা আর কি বলবো, শ্রীনগরে তো সেরকম বললামই যে অতটাও মানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছিলো। কাল রাতে আমার আর ঘুম হয় না, মাইনাসে চলে গেছে। আর এদিকে মাথা যদি ব্ল্যাঙ্কেটের ভেতর রাখি তাহলে পরে দম বন্ধ হচ্ছে, আর মাথা ব্ল্যাঙ্কেটের বাইরে রাখলে ঠান্ডায় মরে যাচ্ছি। এই করে আমি কত রাত্রে ঘুমিয়েছি কোনো ঠিক নেই। আজকে বাধ্য হয়ে যে হ্যান্ড গ্লাভস পরতে বাধ্য হয়েছি, এতদিন আমার লাগিনি গ্লাভস, বাট আজকে আমার লাগলো। আর পেছনে বরফের পাহাড়, আর এই পাশেও বরফের পাহাড়। এখন সকালে ব্রেকফাস্টটা করব, সামনে রয়েছে রেস্টুরেন্ট, তো সেখানেই যাচ্ছি। কালকে রাতে যেখানে আমরা ডিনার করেছিলাম এই হোটেলেই আমরা কাল রাতে ছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম রাত্রেবেলা। আর দিনের বেলা ভিউটা জাস্ট অসাধারণ। এই হলো হোটেল ডিউক পহেলগাঁও, আর পেছনে বরফের পুরো মাউন্টেনটা দেখা যাচ্ছে, আমাদের জানলা খুলে দেখলামই একটু আগে। সকাল সকাল গরম গরম আলু পরাঠা ব্রেকফাস্টে চলে এসছে, আর সাথে চা খেয়ে নিচ্ছি, আর মার জন্য নিয়ে যাব। আমরা খেয়ে দিয়ে এখন মার জন্য খাবারটা ঘরে নিয়ে আসলাম, আর আলু পরাঠাটা দারুণ ছিল, একদম বাড়ির মতো ভাজা মশলা দিয়ে করছে, খুব টেস্টি লাগলো। প্রায় 10টা বেজে যাচ্ছে, আমরা ফটাফট রেডি হয়ে গাড়ি চলে আসবে, তারপর আমরা চলে যাব আজকে চন্দনবাড়ি বেতাবভ্যালি আরুভ্যালি। তো আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা সময় লাগে এখানে রেডি হতে, কারণ এত পোশাক পরতে হয়, আর আমাদের গাড়ি এটা বুক করলাম। তো এখানে গাড়ির যে রেট প্রাইস রয়েছে, এখানে গভর্নমেন্ট নির্ধারিত রেট রয়েছে, আর এগুলো সব ফিক্সড গাড়ির জন্য, এটা যেন কোনো বার্গেনিং করার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক আমরা মারুতি ভ্যানটাই নিলাম, এটার দাম হচ্ছে 2100 টাকা। আর যেই বাকি যে রেট লিস্টগুলো আছে আমি ওটা এখনই দেখিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো আর দেরি করবো না, প্রত্যেকটা পয়েন্টে 1 ঘন্টা করে আমরা সময় পাবো, চলো যাওয়া যাক।
আরু ভ্যালিতে আমরা নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে পয়েন্টের দিকে যাচ্ছি। এখানে শুনেছি যে আরু বলে একটা ফল পাওয়া যেত, তার জন্য এই ভ্যালিটার নাম হয়েছে আরু ভ্যালি। আর এখানে মেইনলি সাউথ ইন্ডিয়ান মুভিজের শুটিংগুলো হয়। হ্যাঁ, আগে বলিউডের শুটিংও হতো, হলিউড হতো, বাট এত হয়ে গেছে এখন সাউথ ইন্ডিয়ানরাই আসে এখানে শুটিং করতে। তো স্পটটা ভিজিট করি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো ওখানে আমাদের ট্যাক্সি থামলো আর এখান দিয়ে আরু ভ্যালির এন্ট্রি গেট, রাইডিং ফর পয়েন্টস, এখানেও কিন্তু ঘোড়াতে করে রাইড করা হয়, এখানে পয়েন্টগুলোর রেখা আছে। আমরা যেহেতু কালকে ঘোড়া চড়ে নিয়েছি আর আজকে চড়বো না। কি সুন্দর ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, আর আমরা এত কিছু পড়ে আছি বলে আমাদের কোনো কষ্টও হচ্ছে না। আর সামনে দেখতে পাচ্ছি মাঠ আর কতগুলো ঘোড়া রয়েছে, আর এই ভ্যালিটা জাস্ট লুকটা দেখো তোমরা, ভ্যালির লুকসটা। গাড়িতে হিটার চলছিল আর বাইরে থেকে সানলাইটটা ভেতরে আসছিল, খুব গরম গরমই লাগছিল। আমি ভাবিনি যে বাইরে নেমে বেশ এতটা ঠান্ডা পাবো, আমি টুপিও পরিনি, হ্যান্ড গ্লাভসও পরিনি, কানের মধ্যে হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে ঘোড়াগুলোর লোমগুলো দেখো, সামনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি, দারুণ কিন্তু। এখানে যে দেখতে পাচ্ছ গাড়িগুলো রাখা আছে, এগুলো কিন্তু সবই দোকান, এখানে ওরা সমস্ত সোয়েটার শল এই সমস্ত বিক্রি করছে। আর এখানে আই লাভ আরু ভ্যালি লেখা, সবার ফটোশ্যুট হচ্ছে, ব্রিজ রয়েছে। ভ্যালিটা সত্যি এত সুন্দর, আর যে হাওয়াটা আসছে এক্সিলেন্ট। আরু ভ্যালিকে বিদায় জানিয়ে এখন আমাদের সফর শুরু হলো চন্দনবাড়ির দিকে। এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে চন্দনবাড়ি পথে এগিয়ে যাচ্ছি, আর গ্রামটা বেশ সুন্দর, পাহাড়ি একটা গ্রাম, পাশ দিয়ে একটা নদী বয়ে চলছে, পাহাড়ি একটা ঝোড়া, দারুণ সিনিক বিউটি। চন্দনবাড়ির এই রাস্তা ধরেই শুরু হয় অমরনাথ যাত্রা। আমরা যে গেটটা এখন ক্রস করলাম সেটা হচ্ছে অমরনাথ যাত্রার সময় এই গেট থেকে চেকিং পয়েন্ট শুরু হয়, আর গাড়ি এখান থেকেই ফিরে চলে যায়, আর এখান থেকে শুরু হয় হেঁটে হেঁটে অমরনাথ যাত্রা। আর তার জন্য এখানে চেকিং পয়েন্টটা করা আছে, এই যে এটা হলো তার চেকপোস্ট, আর এখান থেকেই শুরু হয়ে গেল রাস্তার দুপাশ দিয়ে বরফের। আমরা এই মুহূর্তে চন্দনবাড়ির স্পটে পৌঁছে গেছি, তো এখন এদিক দিয়ে যাব আস্তে ধীরে, তো চলো আমাদের সাথে। এখানে লোকাল মার্কেট রয়েছে, আর এরকম বোর্ডসগুলো 100 করে পাওয়া যাচ্ছে। তো যাওয়ার পথটা ভালোই পিচ্ছিল, আর এখানে কিন্তু গুলমার্গে যেরকম শুজ ভাড়া পাওয়া যায় সেখানে পাওয়া যায়, তো আমরা নিলাম না, কারণ অনেকেই এমনি যাচ্ছে, আর সেরকম হলে পরে ড্রাইভার দাদাই আমাদের বলতো সেটাই। হ্যাঁ, এমনি যাওয়া যাবে না যে তা না, অনেকেই যাচ্ছে নরমাল স্পোর্টস শুতে, একটু পিছলা তাই হাত পাটাকে খুব সাবধানে ফেলতে হবে, গ্রিপ করে করে ফেলতে হবে। এই হলো পেহেলগাঁওয়ের রাস্তা, চারপাশে শুধু হোয়াইট স্নো, ওয়েদারটা খুবই ঠান্ডা, আর এরকম বরফের পাহাড়ের মধ্যেখান দিয়ে হেঁটে হেঁটে, এতক্ষণ তো আমরা গাড়ির থেকে দেখছিলাম, তো এখন এখানে যাচ্ছি নিজেরাই, বেশ ভাল লাগছে। আর এখানে দেখো পুরো ঝর্ণা, উফ, এই যে জলের যে আওয়াজটা জাস্ট অসাধারণ লাগে, আমাদের শিলিগুড়িতেও তাই। হিমাদ্রির অবস্থা দেখো, ভালোই টুরিস্টের ভিড় রয়েছে,
তো এখানে এই যে দেখতে পাচ্ছ যে আমরা পড়েছিলাম কাস্ট অঞ্চল, বাট এখানে পুরো বরফ হয়ে গেছে আর বরফের ভেতর দিক দিয়ে জলটা পাস হচ্ছে। আর প্রিয়াঙ্কা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভুল করে এই বরফটা ভেঙো না কিন্তু, তাহলে নিচে চলে যাবা, হাত জমে গেল, আসো। তো এই হলো বরফ হাতে নিয়ে নিয়েছি, আর এই দেখো জলের ভেতর দিক দিয়ে জল পাস হচ্ছে, আর উপর দিকে পুরোটা এতটা পুরোভাবে বরফ জমে গেছে। এই বরফগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, এই যে ফ্রিজে যে রাখি না একদম ক্রিস্টাল ক্লিয়ার, ভেতরের বরফগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম। তো ওদিকটা দেখো, ওদিকটাতে এখন আমরা যাব, তো চলো একটু ফটোশুট করে নিই তারপর যাই। বরফের মাঝখান দিয়ে এই ঝর্ণাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর ওদিকে দেখো ওপরের চূড়া অবধি পুরো বরফ, আর লোকজনও ওদিকে প্রায় সবাই অনেকেই গেছে, আর এখান থেকে পুরো বরফটা সাদায় ভরা। কি গো কেমন লাগছে? দারুণ দারুণ, জাস্ট এনজয় করছি। দুধিয়াতে তো এরকম ধরনের আমরা দেখেই থাকি যে জল আসে, বাট এখানকার যে বরফ জমে আছে সাইড দিয়ে আর জল আসে, আর জলটা একবার দেখো তোমরা যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার, আর একটা কী বলবো সি গ্রিন কালার বেরোচ্ছে ওখান থেকে, মানে দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। পুরো চারদিকে এখানে কিন্তু চারদিকে বরফ, মানে ভেঙে গেলে আমি জলেই পড়ব কিন্তু আমার কোনো ভয় নেই, এত সুন্দর। দারুন দারুন, জান্নাতি কাশ্মীর, চন্দনবাড়ি, আই লাভ চন্দনবাড়ি, দারুন লাগলো সিরিয়াসলি, সত্যিকারের ভূস্বর্গে চলে এসেছি আমরা। অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট এতদিন বইয়ের পাতাতেই পড়ে আসছি সোয়ালো হোল, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এই সমস্ত, যদিও বা সেগুলো সব কাস্ট অঞ্চলের চুনাপাথর, কিন্তু বরফের মধ্যেও এগুলো কিন্তু হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ একটা গুহার মতন তৈরি হয়েছে, এই সোয়ালো হোল, তারপরে উভালা, পোলোজি সব এরকম হয়, আর স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইটও আমরা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে জমছে ক্রিস্টালগুলো, এর কতগুলো জায়গায় স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইটের মতনও এই ক্রিস্টালগুলো জমে যাচ্ছে। দেখো এখানে কত বরফ, বাপরে একদম পা দেবে যাচ্ছে এখানটা, একদম ফ্রেশ স্নো, আজকে সকালেই মনে হয় পড়েছে। আমার টুপি খুলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে হোলি খেলা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও এখানে পাওয়া যাচ্ছে, এই যে পুরো ঝুরঝুরা। আমি এখন মাউন্টেন ক্লাইম্বিং করব, অল্প একটু সময় করব কারণ আমাদের হাতে বেশি সময় নেই। একটা বরফের মধ্যে মাউন্টেন ক্লাইম্বিংয়ের মজাটাই আলাদা, যে এইভাবে শক্ত শক্ত বরফগুলোকে ক্লাইম্বাররা কেটে কেটে এই যে ভেতরে ঢুকে উঠে, দেখছো আমি ওই টেকনিকটাই ফলো করছি, এখন পিছলেও যাচ্ছে। আর যেও না, এখান থেকে অনেক কাটা গাছ আছে, এগুলোকে পুরো গায়ে বিঁধে যাচ্ছে।
চন্দনবাড়ি স্পট ঘোরা এনজয় করা পুরোটা কমপ্লিট আমাদের। এখন আমাদের টাইম হয়ে গেছে আবার গাড়ির দিকে যাওয়ার, আর ওখান থেকে আমরা চলে যাব বেতাব ভ্যালি। তো আপাতত আমি এই নদীটা পার হয়ে যাই। আসো, আমরা এখন পৌঁছে গেলাম বেতাব ভ্যালিতে। আর এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হলো পার হেড অ্যাডাল্টদের জন্য 100 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 6 to 12 years 50 টাকা করে। তো এখন আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। সাইডে দেখো পুরো পাইন ফরেস্ট, আর এই নদী যাচ্ছে, বড় বড় পাথর, আর পাশ দিয়ে একটা পার্ক। তো চলো পার্কটা কেমন সেটা দেখে নিই। দেখো এখানে একটা ফটোগ্রাফি চলছে, এখানে একটা শিপ, প্রথমে ভেবেছিলাম এটা একটা ডগ বোধ হয়, তো এটা দিয়ে ফটোগ্রাফি চলছে। খুব সুন্দর একটা রাস্তা, সাইড দিয়ে নদী, বাঁ পাশ দিয়ে পাহাড়, অসাধারণ। এদিকে খুব সুন্দর একটা ব্রিজ, আর নিচ দিয়ে জল বইছে, জলের আওয়াজটা অসাধারণ। আর ওই দিকে গাছ দেখো, শুধু গাছ, আর ওই দিকটাতে বরফের পাহাড়। ব্রিজটা ক্রস করে আমরা এখানে নিচে নেমে লেফট হ্যান্ড সাইডের দিকে যাব। মাঝ দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়, বুঝছো? ধারে একটা বেতাব ভ্যালি লেখা দেখতে পাচ্ছি, সেটা সেলফি জোন। এখন আমরা ওখানেই যাচ্ছি। তো বেতাব ভ্যালিতে আমরা এই মুহূর্তে আছি, আর অনেকেই তোমরা এটার পিছনে যে স্টোরিটা আছে সেটা জানো, যে এই ভ্যালিটার নাম বেতাব কেন হলো। এটা হচ্ছে 1983-এর একটা মুভি এসেছিল, সেটার মধ্যে সানি দেওয়াল ছিল, সেই তার একটা মুভি, সেটা হচ্ছে বেতাব মুভি। আর সেই মুভির শুটিং স্পট ছিল এই জায়গাটা, এখান থেকে আরও 20 মিনিটের পরে সেই স্পটটা ছিল, ঠিক এই নদীটাই ছিল। আর সানি দেওয়াল সেই হাটের থেকে স্লিপ করে এসে এই নদীতে এসে পড়তো, আর সানি দেওয়াল ছিল এই সমস্ত যে ঘোড়াগুলো দেখছো, এই ঘোড়াগুলোকে মানে ভালো করে ট্যাকেল করতে পারতো, সে ঘোড়াগুলো দেখাশোনা করতো, সেরকম একটা প্লট ছিল। আমি এখানে আসার আগে ওই সিনেমাটাও দেখেছি, কারণ এখানে আসবো তো, তো সিনেমাটা যদি ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে এখানে আসে সেই ফিলটা আমরা নিতে পারবো। আরেকটা কথা তোমাদের বলি, এই জায়গাটার নাম বেতাব ভ্যালি হওয়ার আগেও আরেকটা নাম ছিল, যেটা পুরনো নাম, সেটা হচ্ছে হিউগেন ভ্যালি। পুরোনো দিনে হিউগেন ভ্যালিটা নামই জানতো, তারপর বেতাব মুভির শুটিংয়ের পর থেকে এই জায়গার নাম হয়ে যায় বেতাব ভ্যালি। তো আমরা এন্ডিং পয়েন্টে চলে এসেছি, যেখানে নদী আর একটা শান্ত পরিবেশ, জাস্ট অসাধারণ, না আসলে বোঝা যায় না। আর তোমরা বাঁদিকেই দেখতে পাচ্ছ যে একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, এখানে সব বাচ্চাদের খেলাধুলা করার, এখানে টোরা টোরার থেকে শুরু করে স্লিপিং, তারপরে হচ্ছে নৌকা, যেগুলো সব বাচ্চাদের ছোট ছোট, এগুলো সব রয়েছে। আর এই ব্রিজটা ক্রস করে সেখানে যেতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ঘোড়া রয়েছে। কাল যেদিকে আমরা গিয়েছিলাম ভ্যালিসগুলোতে ঘোড়া করে, তো এখান থেকেও কিন্তু সেই জায়গাগুলোতে ঘোড়া করে যাওয়া যায়।
তিনটা স্পট ঘোরা কমপ্লিট হয়ে গেল আর দারুণ ছিল আমাদের ট্যুর। কিন্তু মার একটুখানি প্রবলেম হচ্ছিলো, মা স্লিপ খেয়ে একটু পড়ে টড়ে গেছে, একটু ব্যথা ব্যথা লেগেছে আর ঠান্ডার জন্য হয়তোবা অতটা বুঝতে পারছে না। কেমন আছো? আমার পা গুলো খুব ব্যথা হচ্ছে। সব কিছু বোঝা যাবে বাড়িতে যাওয়ার পর। যাই হোক, আপাতত আমরা আসলাম লাঞ্চ করতে। তো আমরা এখন নিয়ে নিলাম দুজনে, হিমাদ্রি আর আমি, চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম আমরা, রায়তা আছে, আর ওদিকে মা নিলো ভাত, ডাল মাখনি আর অমলেট। লাঞ্চের টেবিল থেকে আবার চলে আসলাম আমরা ডিনারের টেবিলে, আর মাঝখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর এখানে যে পহেলগাম গুলো সারলাম, কারণ কাল যেহেতু বেরিয়ে যাব। আর তাছাড়াও আমরা পহেলগাঁও যে এখানকার যে মানে কি বলবো, এখানে যে ভিলেজটা আর এখানকার যে মার্কেট এরিয়া সেটাও আমরা ঘুরতে গেছিলাম প্রায় 2 কিলোমিটার। আবার 2 কিলোমিটার হেঁটে আসলাম, কিন্তু আমাদের ফোনে একদম চার্জ ছিল না, তাই ফোনটা চার্জে বসিয়ে আমরা খালি হাতে একদম আরামসে ঘুরে আসলাম। মানে ব্লগিং ছাড়া একদম বিন্দাস, শুধু নিজেরা এনজয় করলাম। তা আপাতত ডিনারটা সারছি। আমাদের ডিনারে আছে এখানে রাজমা ডাল, আর এখানে রয়েছে চিকেন কারি, আর ভাত আর রুটি আসছে, পাঁপড় ভাজা। তো আমরা ডিনার সেরে জাস্ট ঘরে ফিরলাম, এখন আর একটু প্যাকিং বাকি আছে, ওই প্যাকিংটা করে নিয়ে শুয়ে পড়বো। কালকে এখান থেকে আমাদের চেক আউট আছে, তো সকাল সকাল বেরিয়ে যাব। আর কালকে আছে শিকারা রাইডিং, তো দেখা যাক কেমন লাগে, ওটারও একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আমাদের এই ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করব। আজকের ব্লগে তোমরা দেখতে পেলে পহেলগাঁওয়ের সমস্ত যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, তিনটা ট্যুরিস্ট স্পট বাইক কার, তো সেগুলো দেখলে। তো পহেলগাঁও ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে দুরকমভাবে তোমরা ঘুরবে, তো আরেকবার জিস্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পনি রাইড। পনি রাইড করে তোমরা একদম ভাইসারেন ভ্যালি অবধি দেখতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, তো যেটা আমরা বুঝলাম যেখানে অনেকগুলো 7টা পয়েন্ট বলবে, কিন্তু ভাইসারেন মানে ভ্যালি অবধি যেতে, যেটা মিনি সুইজারল্যান্ড বলে, সেটা যেতে নিই ওই সমস্ত পয়েন্টগুলো যেতে যেতে পড়ে। এবার তোমরা যদি শুধু ভাইসারেন ভ্যালি নাও তাহলেও ওই পয়েন্টের মধ্যে দিয়েই যাবা। হ্যাঁ, হয়তোবা যারা পনির মানে নিয়ে যায় তোমাদেরকে হয়তো দাঁড় করাবে না, হয়তো বলবে না, তুলতে বলবে না, ডিরেক্ট ওখানেই নিয়ে যাবে। আর যদি তোমরা একবারে 6টা 7টার মানে কি বলবো প্যাকেজ করে নাও, তাহলে তোমাদেরকে প্রত্যেকটা ভ্যালিতেই নিয়ে গিয়ে দাঁড় করাবে, ও সম্পর্কে বলবে, প্লাস ছবিও তোলাবে। আমার মনে হয় সেরকম অতটা দরকার পড়ে না, একদম ভাইসারিন ভ্যালি অবধি চলে গেলে ছবিগুলো সব একই প্রায় আসে, নেচারটা মোটামুটি অলমোস্ট এক আর কি, ওইরকমই আর কি। তো যাই হোক, ভিডিওতে তো তোমরা দেখবেই আমাদের, আমরাও বলেছি যে কোন পয়েন্টে কি। তো আশা করি তোমরা শুধু ভাইসারিন ভ্যালিটা গেলে পরেই আর এই ভিডিওটা দেখতে দেখতে যাবে যে কোনখানে কোনটা কি তোমরা বুঝে যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগ কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টের মাধ্যমে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করি তোমরা যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।